আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার সংবাদে আপনারা দেখবেন, ভারত থেকে গরু পাচারে বিজিবিকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ। এ নিয়ে বিস্তারিত। আবারও ভারতের অভ্যন্তরে চরম নৃশংসতার শিকার বাংলাদেশিরা, ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা। এছাড়া বাংলাদেশে চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন, পরীক্ষার জন্য চীনের টিকা প্রয়োগ হবে বাংলাদেশের 2100 জনের ওপর, থাকবে এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে দক্ষিণ চীন সাগরে রণতরি পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি, এ নিয়ে বিস্তারিত। রেলের পর এবার ইরানের গ্যাস চুক্তি থেকেও বাদ পড়ছে ভারত। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গত 13 জুলাই 2020 ইং তারিখে ভারতীয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ সাপোর্টস ক্যাটল স্মাগলিং শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে গত 6 জুলাই তারিখে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর ডিআইজি এসএস গুলেরিয়া স্বাক্ষরিত হিন্দি ভাষায় লিখিত এক সংবাদ বিবৃতির কথা উল্লেখ করে বলা হয়, বিএসএফ দাবি করছে ভারত থেকে গরু পাচারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে। এর প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এই খবরের প্রতিবাদে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদ ও বিবৃতিটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ভারতীয় চোরাকারবারীদের মাধ্যমে সীমান্ত এলাকায় ভারতের মাটিতে গরু সমাগম ও নদীপথে গরু পাচারে বিএসএফের নিষ্ক্রিয়তা ও তৎপরতার অভাব নিঃসন্দেহে বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। ভারতীয় গরু পাচারকারীরা অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশে গরু পাচারে অতি উৎসাহী হয়। এতে করে আমাদের দেশীয় খামারগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়। বিজিবি কর্তৃক সীমান্ত গবাদি পশু চোরাচালান রোধে সীমান্ত এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণকে নিয়ে জনসচেতনতামূলক সভা, সীমান্তবর্তী জনগণকে সাথে নিয়ে রাত্রিকালীন পাহারা দেওয়া ও সীমান্তে বিজিবির টহল বৃদ্ধিসহ কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। মূলত গরু চোরাচালান প্রতিরোধে বিএসএফের ব্যর্থতাকে ঢাকার জন্যই ভারতীয় গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হতে পারে বলে অনুমেয়। সংবাদে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এসএস গুলেরিয়ার বিবৃতি দিয়ে এও বলা হয়েছে, প্রাণীগুলোকে পরম যত্নের সঙ্গে লালন পালন করা হয়, কিন্তু কোরবানি ঈদের নামে উৎসর্গ করে জবাই করার অর্থ হল নির্যাতন করা। কথাটি ইসলাম ধর্মের বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আজহার জন্য অবমাননাকর এবং ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার সামিল। মূলত ঈদুল আজহার দিন মুসলিম বিশ্ব পশু কোরবানির মাধ্যমে কুপ্রবৃত্তির বিসর্জন করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে থাকে এবং গরিব অসহায় মানুষের মাঝে মাংস বিতরণের মাধ্যমে সৌহার্দের উদাহরণ তৈরি করে, যা ইসলাম ধর্মে আত্মত্যাগের অন্যতম নিদর্শন। আবারও ভারতের অভ্যন্তরে চরম নৃশংসতার শিকার বাংলাদেশিরা, দেশটির আসামে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার 18 জুলাই মধ্যরাতে রাজ্যের করিমগঞ্জ জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে দ্য হিন্দু সহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আসামের করিমগঞ্জের পাথরকান্দি থানাধীন ভারত বাংলাদেশ সীমান্ত বগরিজান চা বাগান এলাকায় এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে আসা বাকি চারজন রাতের আধারে পালিয়ে যেতে সক্ষম হয়। করিমগঞ্জের পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণ বলেন, তদন্তে জানা গেছে তারা গরু চুরির উদ্দেশ্যে সীমান্ত টপকে এসেছিল। স্থানীয় জনতার পিটুনিতে তাদের মৃত্যু হয়েছে, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে বেড়া কাটার সরঞ্জাম, দড়ি, ব্যাগ, বাংলাদেশে তৈরি বিস্কুট ও রুটি পেয়েছে পুলিশ। মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে লাশগুলো বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে গত 1 জুন জেলার অন্য একটি চা বাগান এলাকায় গরু চুরির সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে হত্যা করে স্থানীয় জনতা। পরে তার মৃতদেহ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের সঙ্গে সখ্যতা গড়ছে ইরান। চীনের সঙ্গে বিশাল অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ভারতের সঙ্গে করা চুক্তি থেকে একের পর এক সরে আসছে তেহরান। গত সপ্তাহে ইরানের চাবাহার বন্দরের রেলওয়ে সংযোগ পরিকল্পনা থেকে ভারতকে বাদ দেওয়া হয়। এবার ইরানের একটি বড় গ্যাস ক্ষেত্র প্রকল্প হারাতে চলেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের ফারজাদ বি গ্যাস ক্ষেত্রটি ইরান নিজেদের অর্থায়নেই উন্নয়ন করবে বলে জানিয়েছে।
তবে ভারত পরবর্তী ধাপের উন্নয়নে অংশ নিতে পারে। বৃহৎ ওই গ্যাস ক্ষেত্রটি খনন ও উন্নয়ন নিয়ে গত 10 বছর থেকেই নয়াদিল্লি উচ্চভিলাষী পরিকল্পনা করছিল বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ডন। 2016 সালের মে মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেহরান সফর করেন। সে সময় ইরানের চাবাহার সমুদ্রবন্দর থেকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া ইরানি শহর জাহেদান পর্যন্ত 628 কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের জন্য ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে ত্রিদেশীয় এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি থেকে ভারতকে বাদ দেয় ইরান। গত সপ্তাহে ইরানের জাতীয় তেল কোম্পানি NIOC-র ব্যবস্থাপনা পরিচালক গ্যাস ক্ষেত্রটির উন্নয়ন ও পরিচালনায় ভারতীয় কোম্পানি ONGC-র সঙ্গে চুক্তি বাতিলের কথা জানান। সমালোচকরা বলেছেন এটা ভারত মার্কিন ঘনিষ্ঠ আর ইরান চীন ঘনিষ্ঠ হওয়ার ফল। ইরান সরকার ওই সময় জানায় নিজেদের অর্থেই শেষ করা যাবে ওই প্রকল্প। একই সঙ্গে দেশটি বলছে প্রকল্প দেরি হওয়ায় এবং ভারত থেকে অর্থ পাওয়ার অনিশ্চয়তা দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘটনার পর এক সপ্তাহ না পেরোতেই এবার ফারজাদবি গ্যাস ক্ষেত্র থেকে বাদ পড়েছে ভারত। বাংলাদেশে নিজেদের আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ট্রায়াল দিতে চেয়েছিল চীন। অবশেষে দেশটির একটি কোম্পানির ওই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC। রবিবার 19 জুলাই বিকেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC পরিচালক ডাক্তার মাহমুদ উজ্জাহান। এর ফলে বাংলাদেশে ভ্যাকসিনটি ট্রায়াল হতে আর বাধা থাকল না। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে বাংলাদেশ ICDDRB এই পরীক্ষা চালাবে। আগামী মাসে ট্রায়াল শুরু হতে পারে। তবে ডাক্তার মাহমুদ বলেন ICDDRB একটি ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে চাচ্ছে। নিয়ম হচ্ছে যে কোনো ট্রায়ালের জন্য নীতিগত অনুমোদন দেয় BMRC। তারা আমাদের কাছে এই ট্রায়ালের অনুমতি চেয়েছিল, আমরা এটা যাচাই বাছাই করে রিভিউ করে অনুমোদন দিয়েছি। তবে মাত্রই আমাদের মিটিং হলো ICDDRB-কে, এখনও অফিসিয়ালি চিঠি দিয়ে জানায়নি, তবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে তাই বলা যাচ্ছে অনুমোদন দেওয়া হয়েছে। ICDDRB জানায় চীনের সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ভ্যাকসিনটি ঢাকার 8টি COVID-19 ডেডিকেটেড হাসপাতালের 4,500 কর্মীর ওপর ট্রায়াল চালানো হবে। ভ্যাকসিনের ট্রায়াল সাধারণত 3টি ধাপে অনুসরণ করা হয়। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ বেশি চ্যালেঞ্জিং। এই দুই ধাপে একসঙ্গে অনেক মানুষকে যুক্ত করা হয়, চূড়ান্ত ঝুঁকি এখানেই বোঝা যায়। তবে বাংলাদেশে ঠিক কোন ভ্যাকসিনটির ট্রায়াল দিতে চায় চীন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। চীন বলেছে চলতি বছরের শেষ দিকে অথবা সামনের বছরের শুরুতে CNGB-র ভ্যাকসিন বাজারজাত করা হবে। ইতোমধ্যে দেশটির কর্মকর্তারা কথা দিয়েছেন প্রথম যে দেশগুলো ভ্যাকসিন পাবে বাংলাদেশ তার ভেতর থাকবে। দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে চীন। ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন মার্কিন যুদ্ধজাহাজগুলো অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে পাঠিয়েছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেন যোগ দেওয়ায় গোটা অঞ্চল বিপদের মুখে পড়বে এবং লন্ডনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। হংকং ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনার মাঝেই বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত জানায় ব্রিটেন। ব্রিটিশ সরকার হংকংয়ের অধিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপনের পর চীন ক্ষুব্ধ হয়। এর আগে গত সপ্তাহে শক্তি প্রদর্শনের জন্য দক্ষিণ চীন সাগরে 2টি বিমানবাহী রণতরী পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে স্বাভাবিকভাবেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে চীন সরকার। দক্ষিণ চীন সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ, চীন এই সাগরের ওপর পূর্ণ কর্তৃত্ব দাবি করছে। এছাড়া ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানও কিছু অংশের মালিকানার দাবিদার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সাগরকে আন্তর্জাতিক পানিসীমা হিসেবে গণ্য করে এই সাগরে অবাধে জাহাজ ও সাবমেরিন চলাচল অব্যাহত রাখতে চাইছে। 2008 সালে ভারতের 3টি রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ONGC অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং এক যৌথ অনুসন্ধানে ফারজাদবি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপর খনিটির উন্নয়ন ও পরিচালনার চুক্তি স্বাক্ষর হয়েছিল ONGC-র সঙ্গে। ফারজাদবি গ্যাস ক্ষেত্রে মজুদের পরিমাণ 21,70,000 কোটি ঘনফুট। এর মধ্যে প্রাকৃতিক গ্যাসের মজুদ 12,80,000 কোটি ঘনফুট। এছাড়াও 21,20,00,000 টন আছে প্রাকৃতিকভাবে তরলীকৃত গ্যাসের উপস্থিতি। চুক্তির আওতায় খনি উন্নয়নের ক্ষমতা দেওয়া হয় ভারতীয় কোম্পানিটিকে। গত সপ্তাহে ন্যাশনাল ইরানি অয়েল কোম্পানির NIOC ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কারবাসিয়ান বলেন গ্যাস ক্ষেত্রটির বিকাশে ভারতের ONGC-র পরিবর্তে নতুন একটি অপারেটরকে মনোনয়ন করা হয়েছে।